আলকাপুর ব্লকে 90 লক্ষ টাকা আত্মসাতে তোড়জোড় শুরু। বিস্ফোরক অভিযোগ আফতাবের। আলকাপুর ব্লকের দুর্নীতি বন্ধ না হওয়া পর্যন্ত এক বিন্দু পিছু হটবেন না। হুঙ্কার ছুড়লেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য আফতাব উদ্দিন লস্কর। মঙ্গলবার আলকাপুর ব্লক কার্যালয়ে উপস্থিত হয়ে ব্লকের বিডিও সমুজ্জ্বল জ্যোতি গগৈকে ব্লকের বিভিন্ন জিপিতে সংঘটিত দুর্নীতির তথ্য তুলে ধরেন আফতাব উদ্দিন লস্কর। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আফতাব হুঙ্কার ছুড়ে বলেন, আলকাপুর ব্লকের দুর্নীতির সীমা অতিক্রম হয়ে গেছে। একটা চক্র মিলে আলকাপুর ব্লকে MGN রেগার কয়েক কোটি টাকা তছরূপ করেছে। দুর্নীতির সাথে বৃহৎ এক চক্রটি উৎখাত করতে তিনি প্রয়োজনে আদালতের দ্বারস্থ হবেন। আফতাব বলেন, ম্যাটেরিয়ালস বিলের নামে প্রায় 90 লক্ষ টাকা আত্মসাতের নীল নকশা তৈরি আলকাপুর ব্লকে, এই টাকার 50% সঠিক বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ করেন আফতাব উদ্দিন লস্কর। আলকাপুর ব্লক আবার পরে সাধারণ মানুষে এখানে কোনো কথা কইতে পারে না, কোনো কমপ্লেইন কেউ না। আর এখানে একটা সিন্ডিকেট রাজ চলে আলকাপুর ব্লক, এই সিন্ডিকেট রাজ যতদিন না উৎখাত হইব ততদিন আমি আমার শেষ রক্তবিন্দু দেখা অবস্থায় সিন্ডিকেট রাজ না উৎখাত করা পর্যন্ত আমি লোক সাতাম না। আজকে দেখো MGN ডেকার কাম, বিশেষ করে MGN ডেকার ফার্স্ট বছরে কত কোটি টাকা আইছে, কত কোটি টাকা আইছে ফার্স্ট বছরে, কিন্তু গাঁয়ের মানছে MGN ডেকার জব কার্ডের পয়সা পান না। জব কার্ডের পয়সা যারা ফার একটা শ্রেণীর মানুষের ফার যারা সিন্ডিকেটের লগে জড়িত আছে, জব কার্ডের পয়সা এরা ফার যারা সিন্ডিকেটের লগে জড়িত আছে, 3,000 টাকা ফাইলে 1500 টাকা লাগে, 2,000 টাকা টাকা লাগে, টাকার বিনিময়ে এই সিন্ডিকেটের মানুষের জব কার্ডের পয়সা ফার। আজকে গভর্নমেন্টে কোটি কোটি টাকা দেয়, আজকে গভর্নমেন্টে MGN ডেকা এটা একটা অ্যাক্ট 100 ডিগ্রি খাম মানছে ইটা লাগে। আজকে গাঁয়ের মানছে জব কার্ডের কোনো পয়সা পান না, গাঁয়ের মানুষের জব কার্ডের পয়সা পান না। ব্লক ওয়াইয়া 100 মানে বা ব্লক ওয়াইয়া কোটি কোটি টাকা বরাদ্দ, MGN টাকার কোটি কোটি টাকা বরাদ্দ। আপনারা এখন যাইব আমি একটা রাস্তার 68 লক্ষ টাকা এই রাস্তা দেওয়া হয়েছে, 68 লক্ষ টাকা জব কার্ডে দেওয়া হয়েছে, খাস গিয়ে দেখবা সরজমিন আমি যাইব এখন আপনারা লইয়া। গতকালকে এখানে PRI মেম্বার কিছু PRI মেম্বারে মিলিয়া চেয়ারম্যান ব্লক চেয়ারম্যান পঞ্চায়েত আলগাপুর ব্লক প্রেসিডেন্ট আলগাপুর মনপুর জেলা পরিষদ সবে মিলিয়া এখানে এই সিন্ডিকেটের রক্ষণাবেক্ষণ দেওয়াল লাগিয়া দেয় প্রেসমিট করছে যেন দুর্নীতি হয়েছে না। এটা যদি দুর্নীতি হয়েছে না তারা প্রমাণ দেখায় ইচ্ছা পারে না, আমরা প্রমাণ দেখাই যে দুর্নীতি হয়েছে, আর তারাও দেখায় ইচ্ছা পারে দুর্নীতি হয়েছে না। সবরে একদম আলগাপুর বাজারে আমরা ডাকি, আমরা মালা দিয়ে একদম আমরা আমি জীবনে আর রাজনীতি আইতাম না, হয়তো আমার প্রসঙ্গ আনছেন আমরা সময় দুর্নীতি হয়েছে, আমরা সময় দুর্নীতি হয়েছে গতকালকে প্রসঙ্গ টানছেন দুর্নীতি CBI পর্যন্ত গেলো, এটা CBI ক্লিনচিট দিছে। আর এখনো আমার যে খাদর এগেছে CBI গেছিলো এই খাদ এখন সজ্জন সতীর বাড়ির রাস্তা এখনো এক্সিস্টিং আছে। আপনি CBI যাওয়ার পিছনে আপনার এটা সব ব্লকের কর্মকর্তার আত এটা হইল গিয়া অন্য কথা, কিন্তু এখন কথা হইল গিয়া গতকাল যে প্রেস মিট করছিলেন যে ব্লক প্রেসিডেন্ট সহ জেলা পরিষদ মেম্বারে, আমি আগে চ্যালেঞ্জ দিয়ে দিয়েছিলাম আলকাপুর পরিষদ জেলা পরিষদ নুরুল ভাই দিয়ে টাইম কতটা স্কিম বেসিছেন জব কার্ডর আর কতটা কত কোটি টাকা ফার্স্ট বছর পাইছেন টাইম জনসম্পর্কে প্রকাশ করে কোয়া, আর নাইলে আমার লোকে বক কোয়া। আজকে দেখো মনপুর PWD রাস্তার উপরে স্কিম দেওয়া হয়েছে ফেজ 1 এবং ফেজ 2 জেলা পরিষদের খাল, কিন্তু জব কার্ডে কোনো টাকা মানুষ পাইছে না, জব কার্ডে কোনো টাকা মানুষ পাইছে না। আজকে 14 ফাইন্যান্সের কোটি কোটি টাকা, 15 ফাইন্যান্সের কোটি কোটি টাকা। আজকে দেখো প্রত্যেকটা জিনিসে সাধারণ মানুষ বঞ্চিত। এই আলগাপুর ব্লক এখানে আনা হয়েছে, আলগাপুর ব্লক আলগাপুর আনা হয়েছে মরহুম জনাব সল্লাম সজি আনছুন, গাঁয়ের মানুষে আইয়া কথা কয় তো গাঁয়ের মানুষে গাঁয়ের পয়সা গাঁয় পৈতে হয়ে আনা হয়েছে আলগাপুর ব্লক, গাঁয়ের মানুষে গাঁয়ের পয়সা হইবার লাগিয়া আলগাপুর ব্লক আনা হয়েছে। আজকে গাঁয়ের মানুষে এখানে আইয়া কথা কয়ার অধিকার নাই, গাঁয়ের মানুষ জব কার্ডের পয়সা থেকে বঞ্চিত, গাঁয়ের মানুষ হাজার মানে যে থেকে হাস থেকে বঞ্চিত। আজকে মেটেরিয়ালসের কথা কয়া হয়েছে যে মেটেরিয়ালসের 100% খাম হয়েছে, মেটেরিয়ালসের 100% খাম হয়েছে, আমি 100% নাই মেটেরিয়ালসের যদি 50% খাম দেখা যায় তা পারেন যেন হয়েছে
খালি সিসির ব্লক কটা উঠে বই লইতো নাই ইটার তলে ইস্টিমিটা কিটা আছে চেন্টি কতখান আছে মেটার কতটা আছে মাটি কতটা আছে ব্লকের উপরে রাবিশ কতটা হইতো এস পার ইস্টিমিটো দুদিন 50% দেখাইতে পার হই তা হইলে আমরা জীবনে তো মাতে আইতাম নাই এর লাগিয়া দুর্নীতি দক্ষণাবেক্ষণ দিবার লাগিয়া টান টান গুলি গেছেন টান টান দিয়ে মানুষে না খাইয়া নির্বাচিত করছে আর টান টান গুলি গেছে আজকে মানুষ টিপাইব মানুষে খাওয়ার ভাল না মানুষ টিপাইব মানুষে দক্ষণা টাকা ভাল না মানুষে ইন্দিরা বাসের পিএমআই গড় ফাইতে হলে টাকা দিতে লাগে প্রত্যেক পিএমআই গড়ের মাঝে টাকা দিতে লাগে প্রত্যেক পিএমআই গড়ের নিচে 5,000 আর উপরে 20,000 গাঁ মানুষের হাজার হাজার গাঁ মানুষের অভিযোগ প্রমাণ সহ আমরা দিয়া দিব প্রমাণ সহ দিয়া দিব বহুত পিআরআই মেম্বারে আছে জেলা পরিষদ সহ আরো পিআরআই মেম্বারের ভিডিও আমরা কাছে আছে উৎকুস লোয়ার ভিডিও আছে আমরা কাছে আমরা পরবর্তীতে তথ্য এখান থেকে পাওয়ার পরে নলবিশেষ আমরা এখন প্রকাশ করিয়েন না আজকে তথ্য হবার লাগে বাকি সব আজকে ভিডিওর লগে দেখা করি আমরা পিআর দিছি এবং তথ্য কম সময়ের ভিতরে ভিডিও আশ্বাস দিচ্ছেন যে তথ্য আমরা দিয়া দিবা তথ্য হবার বদে প্রত্যেক স্কিম খানা বেচছেন কত টাকা লইছেন কিছু স্কিমের ভিডিও সহ আমরা প্রকাশ করব আর আজকে যেহেতু আমরা আইছি আমি আশা করি আর ভিডিও দেওয়াবে আমরার লগে আলোচনা করছেন খুব কম সময়ের ভিতরে তাই এইসব তথ্য আমরা দিবা আর তথ্য দেবার পরে আমরা প্রত্যেক গ্রামে গিয়া আমরা তথ্য শহরে প্রত্যেক রাস্তায় যাইব আর একটা সবচেয়ে বড় দুর্নীতি এমজিএন দেখার এমআই বান্ধ হইয়া আজকে দেখা যায় যেখানে জীবনে ফ্লাট যায় না এখানে এমআই বান্ধ জীবনে যেখানে ফ্লাট যায় না এখানে দেখা যায় এমআই বান্ধ এমআই বান্ধ দেখা তো ঘরিয়র এমআই বান্ধ দেখার নাই তো বন্ধগত এমআই বান্ধ দেখার নাই শৈত বন্ধ এমআই বান্ধ দেখার হইলে যেন ফ্লাট এফেক্টেড এরিয়া ওখানে এমআই বান্ধ আর এই এমআই বান্ধ কাম রোড হইয়া আজকে মানে কিভাবে হরিল চলে আলগাউ লোক এটা তথ্য হবার পরে প্র্যাকটিক্যাল গিয়া আপনারা দেখাইব আর এখন যাইব একটা স্কিম এনএইচ তাকিয়া দলেশ্বর রিভার পর্যন্ত 68 লক্ষ টাকা এমজিএন টাকার খাম 68 লক্ষ টাকার এমজিএন টাকার খাম প্র্যাকটিক্যাল গেলে দেখবা খাম কত টাকার আছে এর লাগিয়ে আজকে ইদানিং যেটা ভিডিও ভাইরাল হয়েছে দেখুন কালকে আমার ব্লক প্রেসিডেন্ট আমার ছোট ভাই মালিক ভাইয়া কইছেন দেন এই গিয়ারেসটা ভালো না এই গিয়ারেসের উপরে একশন ল হয়েছে তাই তাই খুশি আমি আমার ছোট ভাইকে কই অনুরোধ করবো যেহেতু ব্লকের দায়িত্বে আছেন এই গিয়ারেসের মুখটা কি দেন জিপি সেক্রেটারি আরো খারখার নাম আইছে এরা কিটা করছেন ওখান তা তোরা কইতাম আমাকে দেওয়ার মাঝে বললে খুশি হইবা আমরা খুশি হইব যেহেতু তাই ব্লকের দায়িত্বে আছেন জিআরএসের একশন লওয়া হয়েছে এটা ক্যাজুয়াল ওয়ে তার একশন লইয়া কিটা লাভ এটা তো আজই দেখাম মতো মানুষ বাকি যারা সরকারি আধিকারিক নাম আছে জিপি সেক্রেটারি বা আরো কিছু মানুষের নাম আছে এরা বিহিত ব্যবস্থা কিটা করছে ওটা যদি আমরা শুনি যে আমরা আরো তোরা খুশি হইব আর আমরা তাহলে ধন্যবাদ দিব বাকি আর উপরে যদি কোনো একশন লইন কারণ টাইম ব্লক প্রেসিডেন্ট হিসাবে সম্পূর্ণ দায়িত্ব টান আছে টান আছে আজকে সবচেয়ে মানে হাসির কথা আজকে জেলা পরিষদ জেলা পরিষদ আমার নুরুল ভাই টান অফিস তো ইয়া ব্লকের কর্মচারী বাহিতা করি ইয়া প্রেস মিট যা কইতা খুব বলা চিন্তা নাই ব্লকের দুর্নীতি নাই কিছু নাই এ তোমার অফিসে আপনি জানা চলে গিয়া ওখান থেকে যখন স্কিম লইলাই আর নিয়ে স্কিম বেছরা আর দাঁড় মাসে পয়সা বান্না সিন্ডিকেটের দ্বারা জড়িত আছে পয়সা দিয়ে পয়সা আবার জব কার্ডর আর ওনা ইয়া করে না খুব বলা আমরা ব্লক আর কোনটা নাই কোনো দুর্নীতি নাই খুব বলা করায় আপনি এটা অভিযোগ করছেন যে দেখো জব কার্ডের অর্ধেক টাকা যেটা তারা লই অর্ধেক টাকা তারা কিতা করেন আর মেটেরিয়ালসের একটা স্কিমও মেটেরিয়ালসের পয়সা কত আছে আর জব কার্ডের অর্ধেক পয়সা কত হয় আজকে 10 লাখ টাকা স্কিম হইলে 10 লাখ টাকা স্কিম হইলে মেটেরিয়ালসের পয়সা কত আর লেবার ওয়েজ কত আর লেবার ওয়েজটা কি ইন্টাকে দাবা কাটি করি আবার নিচে গিয়ে অর্ধেক মেটেরিয়ালসটা কি আবার মারি ইটা খাম কতরা কি না কতরা আবার মারি যে উপরে ব্লক বইয়া কইতা সুন্দর হয়ে গেছে গিয়া আর তলে কোনটা নাই তলে না মেটেল না সেটি কিছু নাই এর লাগিয়া পরবর্তীতে আমরা প্র্যাকটিক্যাল তথ্য সহ প্র্যাকটিক্যাল আপনাদের লইয়া প্র্যাকটিক্যাল গিয়া খাত কথা হয়েছে এস পার ইস্টিমেটের মতো খাত হয়েছে না হয়েছে এস পার ইস্টিমেটও পুরো খাম লাগে না যদি 50% খাওয়া হয় এস পার ইস্টিমেটও আমরা সাইড লইব আমরা তারা হুলো মালা ফেরাই দিব আর নাইলে আমরা আমার শেষ অর্থবিধি দেখা অবস্থায় কোনো অবস্থাতে এই দুর্নীতি মানে নিতাম না আপনার অভিযোগ সিবিআই তদন্ত হয়েছে আমি নির্দেশ খাল্লাস
আমি নেতৃত্ব খাল্লা একদম মানে ভারতের সবচেয়ে উচ্চ পর্যায়ে তদন্ত সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তদন্ত করি আমার নির্দোষ খাল্লাস করছি এর ভিতরে আমার অভিযোগ আছে কিতা আমি তো নির্দোষ খাল্লাস এখন আপনি কিন্তু পাল্টা সিবিআই আদালত তৈরি বানিয়ে এই দুর্নীতি আমি তথ্য খবর পরে পরবর্তীতে প্রয়োজনীয় সিবিআই আদালত তৈরি